শুভ সকাল, সবাই কেমন আছেন? আমার নতুন লাইভ শোতে আপনাদেরকে স্বাগত জানাই। যাদের আজকের দিনটি শুরু হলো তাদের সবাইকে স্বাগত জানাই। হ্যালো ঢাকা, হ্যালো বাংলাদেশ। বাংলাদেশের প্রতিটি প্রান্তে যে যেখানে রয়েছেন সবাইকে স্বাগত জানাই। আশা করি আমাকে আপনারা শুনছেন, আপনাদের মনের কথাগুলো লিখতে পারেন আর আমার কথাগুলো শেয়ার করতে পারেন। দেশের এই ক্রান্তিকালে আপনার সুন্দর জীবন প্রত্যাশা করছি। আর যারা আমার লাইভ শুনছেন তাদের ঘুম ভাঙানোর জন্যই মূলত আমার এই প্রচেষ্টা। আর সুন্দর একটি সকাল যদি আপনার শুরু হয় দিনটাও ভালো যাবে। আশা করি বাসায় রয়েছেন, বাসায় ভালো আছেন। কি করছেন, কি আপনার প্ল্যান, এগুলো লিখে জানাতে পারেন, পাশাপাশি যোগ দিতে পারেন আমার সাথে লাইভ আড্ডায়। হ্যালো বাংলাদেশ, হ্যালো ঢাকা, কে কোথায় রয়েছেন আশা করি জানাবেন। আমরা সুস্থ থাকতে চাই, সুন্দর একটি জীবন করতে চাই। আপনারা কে কে শুনছেন আমাকে, কোন কোন জায়গা থেকে শুনছেন? হ্যালো, আমরা সবাই বাঁচতে চাই, সুন্দর একটা জীবন করতে চাই, কিন্তু এই জীবনটা হয়তো সুন্দর হয়ে ওঠে না, কারণ আমরা এটা সুন্দর করে রাঙাতে পারি না এই জীবনটা। তো এই জীবনটাকে সুন্দর করার জন্যই আমাদের কিছু কাজ আমরা করতে পারি। প্রতিদিন যেমন আমরা ঘুম থেকে উঠে পরিষ্কার হয়ে পরিচ্ছন্ন হয়ে প্রার্থনা করি, এরপরে যে কাজটা করি সেটা হলো আমাদের সুন্দরভাবে একটা দিনের পরিকল্পনা করি। পরিকল্পনা করে যদি আমাদের দিনটা শুরু করতে পারি তাহলে কিন্তু আমাদের দিনটা অনেক সুন্দর হতে পারে। আর একটা কথা আমি আমার এই লাইভে আপনাদেরকে বলতে চাই, সেটা হলো যে আপনি হয়তো ভাবছেন এত কিছু করে কি হবে, দেশের যে অবস্থা আমি একটু ঘুমিয়ে নেই। হয়তো ভাবছেন যে কোন মানুষ কি অবস্থায় আছে আমি তো জানি না, আমার কি অবস্থা হবে, অর্থাৎ সেই দুঃখী মানুষের সাগরে আপনি নিজেকে ভাসিয়ে দিচ্ছেন। একটা কথা বলছি, সেটা হলো যে আপনার মনের শোক, আপনার মনের শক্তি আপনাকে সামনে নিয়ে যাবে। যারা আমার লাইভ শুনছেন দেশের যে প্রান্ত থেকে, প্রবাসের যে প্রান্ত থেকে আমাকে শুনছেন, সবাইকে শুভ সকাল, গুড মর্নিং বাংলাদেশ। আজকের লাইভের শুরুতেই আমি সেই সমস্ত মানুষের, সেই সমস্ত মনীষীদের কিছু কথা শেয়ার করছি। যেমন একজন মনীষী বলেছেন, মনের যাতনা দেহের যাতনার চেয়ে বেশি। উইলিয়াম হ্যাজলি এই বিখ্যাত মনীষী যে কথাটা বলেছেন, মনের যাতনা দেহের যাতনার চেয়ে বেশি, অর্থাৎ মানসিক কষ্ট শারীরিক কষ্টের চেয়ে অনেক বড় একটা কষ্ট। এই জন্য যদি শরীরের কোনো কষ্ট থাকে
সেটা যেরকম আমাদের দূর করা প্রয়োজন, সেরকম আমাদের যদি মনে কোনো কষ্ট থাকে সেটাও কিন্তু দূর করা প্রয়োজন। আবু সাঈদ আমাকে শুনছেন, আপনার যে কোনো কমেন্টস করতে পারেন। মনির হোসেন গাজীপুর থেকে আমাকে শুনছেন, কে কোন জায়গা থেকে আমাকে শুনছেন অনুরোধ করব লিখে জানানোর জন্য কমেন্টসে। আর কি শুনতে চান আমাকে শুধু একটা লাইক দিয়েই সীমাবদ্ধ থাকবেন না। আর আরেকজন মনীষী বলেছেন, শান্তির প্রকাশ সবসময় সুন্দর ও সহজ হয়, অসাধু লোকেরা কখনো শান্তি পাবে না। সুখের সাগরে ডুব দিয়ে সুখ উপলব্ধি করা যায় না, এটাও একটা মনীষীর কথা। যে আপনি যদি সুখ সন্ধান করতে চান, তাহলে যদি সুখের সাগর খোঁজেন এবং সেই সুখের সাগরে যদি আপনি ডুব দিয়ে যদি আপনি সুখ নিয়ে আসতে চেষ্টা করেন, তাহলে কখনো সুখী হতে পারবেন না। ভাবেন আপনি বিশাল বড় হাতির ঝিলের মতো বিশাল বড় একটা ঝিল রয়েছে, আপনি সেই সুখের সাগরে নিজেকে খুঁজে বেড়াচ্ছেন সুখের সন্ধানে। আসলে সেটা পেতে হলে আপনাকে চেষ্টা করতে হবে, আর সেই চেষ্টার জন্য কিছু কাজ করতে পারি। আজকে মনীষীদের কথা দিয়ে শুরু হলো। আজকে যারা হোম কোয়ারেন্টাইনে রয়েছেন, যারা স্টে হোম, যারা ঘরে রয়েছেন ঘরেই থাকবেন, তাদেরকে আজকে আমি একটা বইয়ের কথা শেয়ার করব। পৃথিবীর মধ্যে যতগুলো বেস্ট সেলিং বই রয়েছে তার মধ্যে একটি বইয়ের কথা বলবো। বিশ্বের শ্রেষ্ঠ লেখকদের মধ্যে একটি আলোড়ন সৃষ্টিকারী বইটির নাম হলো বিশ্বের শ্রেষ্ঠ 100 মনীষীর জীবনী। অর্থাৎ আপনার নিজের জীবনকে সুন্দর করতে এই মনীষীদের জীবনগুলো, পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ যারা রয়েছিল সেই 100 মনীষীর একটা বই আপনি দিয়ে শুরু করতে পারেন। এটার পিডিএফ ভার্সন রয়েছে, এটার হার্ড কপি যাদের বাসায় রয়েছে, হয়তো আলমারির তাকে রয়েছে, সেই বইটা আজই একটু নামিয়ে পড়ার জন্য অনুরোধ করব। এই বইটি সম্পর্কে অনেকেই অনেক মন্তব্য করেছেন। বিশ্বের শ্রেষ্ঠ 100 মনীষীর জীবনী গ্রন্থ অর্থাৎ এই বইটি রচনা করেন সর্বপ্রথম মাইকেল এইচ হার্ট। মাইকেল এইচ হার্টের এই বইটি জগৎ বিখ্যাত একটি বই। আপনি যদি বইটি না পড়ে থাকেন তাহলে এই বইটি অবশ্যই আপনি পড়বেন। আর এই বইটি কেউ কে পড়েছেন আশা করি লিখে জানাবেন। মাইকেল এইচ হার্ট লেখা 100 মনীষীর জীবনী, যেটাকে আমরা দ্য 100 লাইফ স্টোরি এখানে রয়েছে। এই বইটির একটা বিশেষত্ব রয়েছে, লেখক ইংরেজিতে লেখা গ্রন্থে 100 জনের স্থানে 130 জনের নাম উল্লেখ করেছেন, যদিও 30 জনের জীবনী বর্ণনা আমরা এখানে পাইনি। মাইকেল এইচ হার্ট তার বর্ণনায় সর্বপ্রথম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্থান দিয়েছে। এরপর তিনি ক্রমান্বয়ে অন্যান্য শ্রেষ্ঠ মনীষীদের নামও উল্লেখ করেছেন। শুধু তিনি নয়, সারা বিশ্বের মানুষ স্বীকার করেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্বের সেরা মানব। তবে কিছু দুর্বল চিত্তের মানুষ তার স্থান সবার আগে দিতে নারাজ। যাই হোক, এখন আমরা যারা জানি যে আমাদের মোদিজি অর্থাৎ নরেন্দ্র মোদিও কিন্তু কিছুদিন আগে তার ভিডিও ভাষণে বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের চরিত্রকে অনুসরণ করার জন্য। অনেক পরে হলেও মোদিজি বুঝতে পেরেছেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে আমাদের জন্য রয়েছে শিক্ষণীয় অনুপম আদর্শ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই তিনি 100 মনীষীর মধ্যে সবার আগে তার নামটা দিয়েছেন।
তবে কিছু দুর্বল চিত্রের মানুষ এটা এখনও মেনে নিতে চায় না। তারা ভাবে, কেন একজন মুসলিম, একজন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম কেন থাকবে, অন্য কেউ থাকতে পারতো, তারা ভাবে। যা হোক, তিনি একজন অমুসলিম হয়েও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মনুষ্যের জায়গায় স্থান দিয়েছে। এই মুহূর্তে আমার সাথে যারা যুক্ত রয়েছেন তাদেরকে সুপ্রভাত, শুভ সকাল। ইলিয়াস ইব্রাহিম কোথা থেকে শুনছেন, মনির হোসেন কোথা থেকে শুনছেন, আবু সাইদ কোথা থেকে শুনছেন, আপনাদের সবাইকে ঘুম ভাঙানোর জন্য আমি এইচ এম দুলাল আমার লাইভে আপনাদেরকে স্বাগত জানাই। কথা বলছিলাম যে এই আজকের দিনে আমরা একটা চ্যালেঞ্জ গ্রহণ করব, সেটা হলো একটা বইয়ের পড়ার চেষ্টা করব। এটা হতে পারে পিডিএফ, হতে পারে হার্ড কপি। বইটির নাম শত মনীষীর জীবনী, অর্থাৎ দ্য হান্ড্রেড, একশো মনীষীর এই বইটি আমরা পড়ার চেষ্টা করব। বিশেষ করে হিন্দু ধর্মের লেখকগণ হযরত মুহাম্মদ সাল্লামকে সবার উপরে তুলতে কৃপণতা করেন। আমাদের স্বীকার করতে হবে যে মাইকেল এইচ হার্টের দ্য হান্ড্রেড বইটির যথাযথ অনুবাদ এখনো হয়নি, তবে যে অনুবাদটা রয়েছে সেটা আমাদের জন্য অনেক উপকার হবে। তো লাইভের বই পড়ার চ্যালেঞ্জ এই সেগমেন্টটিতে আমরা বইটি, যে বইটি আজকে পড়বো সিদ্ধান্ত নিয়েছি, সে বইটির নাম হলো দ্য হান্ড্রেড। যেখানে রয়েছেন, গাড়িতে, বাড়িতে, যে যেখানে রয়েছেন, হয়তো বিছানায় এখনও শুয়ে রয়েছেন, তো তাদেরকে শুভ সকাল। আর আমাদেরকে অবশ্যই আজকের সুন্দর একটা সকালের জন্য স্বপ্ন দেখতে হবে। 1900 শতকে, তারপরে আমরা 2002 সালে নিজের জীবনকে 21 শতকে পার করে আমরা বর্তমানে 2002 সালে, অর্থাৎ যে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলা সেটা আমরা করছি। আর যারা আমাকে শুনছেন তাদের কথাও কিন্তু আমরা শুনতে চাই। আপনারা যদি এফএম রেডিও শুনতে চান, সেই এফএম রেডিওতে কিন্তু আপনারা আপনাদের কমেন্টস আপনারা দেওয়ার জন্য চেষ্টা করেন। আপনারা এখানে লিখেও কমেন্টস জানাতে পারেন। আজকে থেকে প্রতিদিনের সকালবেলার আপনাদের ঘুম ভাঙানোর চেষ্টা করব আমি। একটু হলো আপনাদেরকে যেটা বলতে চাই সেটা হলো শুধু আজকের জন্য বাঁচুন। আঠারোশো একাত্তর সালের বসন্তকালে এক তরুণ একখানা বইয়ের 21টি কথা পড়ে গেল। কথাগুলো তার ভবিষ্যৎ জীবন বিরাট প্রভাব ফেলেছিল। মন্ট্রিল জেনারেল হাসপাতালের, বর্তমানে ইতালির, একটি ডাক্তারি পড়ুয়া ছাত্র ছিলেন তিনি। শেষ পরীক্ষায় পাশ করা ভবিষ্যতে কোথায় যাবেন, কি করবেন, ডাক্তারি কেমন হবে, কিভাবে জীবিকা অর্জন করবেন, এইসব নিয়ে তিনি চিন্তায় ভেঙে পড়েছিলেন। 1871 সালে যে কথাগুলো ওই তরুণ ডাক্তার ছাত্রটি পড়েছিলেন, তারই সাহায্য তিনি হয়েছিলেন তার কালের সর্বশ্রেষ্ঠ একজন চিকিৎসক। তিনি বিখ্যাত জন হপকিন্স স্কুল অফ মেডিসিন পরিচালনা করেন। তিনি অক্সফোর্ডের রেজিয়াস অধ্যাপক নিযুক্ত হন। এটা ছিল ব্রিটিশ সাম্রাজ্যের কোনো চিকিৎসকে দেয়া সর্বোচ্চ সম্মান। ইংল্যান্ডের রাজা তাকে নাইট উপাধি দেন। মৃত্যুর পর তার জীবনী প্রকাশের জন্য দুটো বিরাট বইয়ের এক পৃষ্ঠা না দুই পৃষ্ঠা না 1466 পাতা লেগেছিল। তাহলে আমাদের ওই চিকিৎসক স্যার উইলিয়াম অলসার 1871 সালের যে কথাটা পড়ে নিজের জীবনকে আবিষ্কার করেছিল, সেই কথাটা কি আমি আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই। আর এই মুহূর্তে আমার লাইভে যারা যুক্ত রয়েছেন আমি তাদের নাম পড়ছি, এবার কমেন্টস পড়ব। আবু সাইদ,
মনির হোসেন জীবন, ইলিয়াস ইব্রাহিম, এমডি নাহিদ খান, মোহাম্মদ শফিক, সবাইকে সুপ্রভাত। আমি এই কজন মানুষের ঘুম ভাঙাতে পেরেছি এবং তারা আমার সাথে স্বপ্ন দেখবেন সুন্দর একটি আগামী তৈরির জন্য। নোমান সিদ্দিক, নোমান সিদ্দিক আমার সাথে যুক্ত হলেন, নোমান সিদ্দিককেও দেখতে পাচ্ছি। সেই কথাটা কী ছিল? যে শব্দগুলো, যে 21টি শব্দ তার জীবনকে পরিবর্তন করেছিল, সেই শব্দটি আমি বলতে শুরু করেছি। বইয়ের সেই শব্দটি হলো অস্পষ্টতাই ভরা, দূরের কিছুর চেয়ে কাছের স্পষ্ট কিছু দেখায় আমাদের দরকার। অর্থাৎ আমরা কালকের কথা ভাবছি, অথচ আজকে যে এত সুন্দর একটা সকাল আমার পাশে রয়েছে, আজকে সুন্দর একটা দিন রয়েছে, আজকে সুন্দর একটা সময় রয়েছে, সেই সময়টাকে কিন্তু আমরা মোটেই মূল্যায়ন করছি না। আমরা ভাবছি কালকের কথা ভাবছি, অথচ আমরা এই মুহূর্তটাকে উপলব্ধি করতে পারছি না। আপনি কালকে যদি কোনো কালকে ভেবে নিজের জীবনটাকে নষ্ট করার কোনো দায়িত্ব আপনার নেই। যেমন আপনি যদি ভাবেন যে গতকাল, আগামীকাল, এই দুইটা কালই আপনার জীবনটাকে নষ্ট করার জন্য কাল হয়ে দাঁড়াতে পারে, অর্থাৎ এই দুটো কালের দিকে আপনি কখনোই নিজেকে ঘুরে তাকাবেন না। এই জন্য যে কথাটা বলতে চাই সেটা হলো, অস্পষ্টতায় ভরা, দূরের কিছুর চেয়ে কাছের স্পষ্ট কিছু দেখাই আমাদের দরকার। এই জন্য আপনি মনীষীদের মতো প্রার্থনা করুন, যে প্রার্থনাটা স্যার উইলিয়াম অলসার ইয়েলের ছাত্রদেরকে বলতেন, প্রভু আজ আমাদের আজকের রুটি দাও, আজ আমাদের আজকের খাবার দাও। মনে রাখবেন, প্রার্থনায় কেবল আজকের রুটির কথাই প্রার্থনা করা হয়েছে, গতকালের বাসি রুটি খাওয়ার জন্য কোনো অভিযোগ জানানো হয়নি। প্রার্থনায় বলা হয়েছে, হে প্রভু, হে প্রভু, তুমি আমাকে আজকের খাবার দাও, আজকের দিনটা আমাকে সুন্দরভাবে কাটানোর সুযোগ করে দাও। হে প্রভু, বলেনি স্যার উইলিয়াম অলসার ইয়েলের ছাত্রদেরকে, কখনোই বলেননি, হে প্রভু গম চাষের জমি খরা কবলিত, বৃষ্টি নাই আর খরা হতে পারে, আগামী শীতকালে কিভাবে খাওয়া জুটবে, বা আমার যদি চাকরি না থাকে ঈশ্বর তাহলে কিভাবে জুটবে, না, ওই প্রার্থনাই শুধু আজকের রুটির কথায় বলা হয়েছে। এই মুহূর্তে যারা আমাকে শুনছেন, আপনাদেরকে কমেন্টসে লেখার জন্য অনুরোধ করছি যে আপনারা কে কোন জায়গা থেকে আমার লাইভ শুনছেন। তাহলে আমরা যে কাজগুলো করতে পারি, বর্তমান ছেড়ে কি ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করব, মোটেই না। আমরা কয়েকটা প্রশ্ন আমাদের নিজের জীবনকে আমরা করতে পারি, যে আমরা বর্তমানকে ছেড়ে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হই, এটা মোটে হবে না। অতীতে যা হয়নি তা ভেবে কি অনুতাপ করব, মোটেই না। সকালে উঠে কি 24 ঘন্টা কাটানোর কথা ভাবব, অবশ্যই। আজকের জীবন কাটিয়ে কি আনন্দ গ্রহণ করতে পারি, কাজটা শুরু করব কখন, আজ, আগামী সপ্তাহে, কাল? তো এই জন্য মোটেই কোনো কাজ পরবর্তী সময়ের জন্য ফেলে রাখবেন না, কারণ কাজটা এখনই শুরু করতে হবে। যদি ভাবেন যে আমি একটু পরে ঘুম থেকে উঠব, তাহলে কিন্তু একটু পরেই আপনার ঘুম থেকে ওঠা হবে। আপনি যত তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারবেন, তত তাড়াতাড়ি আপনার ঘুম থেকে ওঠা হবে। এই জন্য মনীষী বলেন, আজকের জন্য বেঁচে থাকেন। আর আমরা এই সকালবেলা লাইভে কথা শুনব এবং পাশাপাশি কিছু গানও আমরা শুনতে পারি। আপনার প্রিয় গানের কথা আমাদের লিখতে পারেন, এবং সেই গানটা
আমরা প্লে করতে পারি আপনাদের সম্মানে? কি গান শুনতে চান? এমডি রুকনউদ্দিন আমার সাথে যুক্ত হলেন, আমার লাইভ শুনছেন, স্বাগত আপনাকে। এই মুহূর্তে যারা আমার লাইভ শুনছেন তাদেরকে স্বাগত জানাতে চাই। আবু সাঈদ, মনির হোসেন জীবন, ইলিয়াস ইব্রাহিম, নাহিদ খান, মোহাম্মদ শফিক, রুকনউদ্দিন, আপনাদেরকে আবারও বলছি কে কোন জায়গার থেকে আমার লাইভ শুনছেন অবশ্যই লিখে জানাবেন, কারণ আপনাদের কথা আমি শুনতে চাই। অবশ্য আপনারা লাইভে সরাসরি অংশগ্রহণ করতে পারবেন, কিন্তু আপনাদের কমেন্টসটা আমরা দেখতে চাই যে কে কোন জায়গা থেকে আমাকে শুনছেন, আর কি গান শুনতে চান সেই গানটাও কিন্তু অবশ্যই লিখে জানাতে পারেন। এই মিষ্টি সকালটা আপনাদের শুরু হতে পারে আমার সাথে। আজকে সকালে কি কি পরিকল্পনা কার সেটা লিখে কিন্তু জানাতে পারেন। আজকে এই মর্নিং শো সুপ্রভাত বাংলাদেশ, আমার নতুন লাইভ শো, ধন্যবাদ আমার এই লাইভটা শেয়ার করার জন্য, যারা আমার এই লাইভটা এতক্ষণ শুনলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমার কথাগুলো, যদি শুনতে পান অবশ্যই লিখবেন ইয়েস, আর যদি শুনতে কোনো প্রবলেম হয় তাও কিন্তু লিখবেন। পরীক্ষামূলকভাবে চলছে আমার এই লাইভ শো, সরাসরি স্টুডিও থেকে যুক্ত হয়েছে আমি চেমতুলাল, আপনাদের ঘুম ভাঙানোর দায়িত্ব নিয়েছি, আপনাদের ঘুম ভাঙাতে চাই, সুন্দর একটা মিষ্টি সকাল আপনাদের উপহার দিতে চাই। আর এই সকালবেলার লাইভ শোতে আপনারা কি শুনতে চান সেটাও আমাকে শেয়ার করতে পারেন, লিখে জানাতে পারেন। আর এখন যারা এই মুহূর্তে যারা লাইভ শুনছেন তাদের নাম বলছি, রুকনউদ্দিন, মোহাম্মদ শফিক, নাহিদ খান, ইলিয়াস ইব্রাহিম, মনির হোসেন, আবু সাঈদ, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এস কে শরীফ যুক্ত হলেন আমার লাইভে। আপনারা লাইভে কি শুনতে চান, কি গান, মানে আপনাদের রিকোয়েস্টটাও আমি চেষ্টা করব যারা শুনতে পান তারা অবশ্যই কমেন্টসে ইয়েস লিখবেন, যারা শুনতে পাচ্ছেন কমেন্টসে ইয়েস লিখবেন। আপনারা আমাকে যদি ক্লিয়ার শুনতে পান, মাহফুজুর রহমান, মাহফুজ যুক্ত হলেন আমার লাইভে এই মুহূর্তে। 9 জন সরাসরি আমাকে শুনছেন,
এটা আমার জন্য অনেক বড় পাওয়া। যারা আমাকে শুনছেন তাদের সবাইকে স্বাগত। গুড মর্নিং বাংলাদেশ, গুড মর্নিং ঢাকা। যে যেখান থেকে আমাকে শুনছেন লিখে জানাবেন কে কোন জায়গা থেকে শুনছেন। আমি যদি আপনাদের একটুখানি উপকার করতে পারি, আপনাদের যদি কাজে লাগতে পারি, আমি নিজে খুশি হব। আর আপনাদের আজকের দিনের কী কী পরিকল্পনা রয়েছে সেটাও লিখে জানাতে পারেন। আশা করি আপনারা আমার সাথে আপনাদের পরিকল্পনা শেয়ার করবেন। এই লাইভ শো আর 10 মিনিট অর্থাৎ 7:30 পর্যন্ত আমাদের এই লাইভ চলবে। এর মধ্যে আপনারা আপনাদের যে কোনো রিকোয়েস্ট করতে পারেন, আমার সাথে যে কোনো মতামত শেয়ার করতে পারেন। হ্যালো হ্যালো, কেমন আছেন সবাই? আপনারা আমাকে শুনতে পাচ্ছেন না মনে হচ্ছে, তাহলে বিদায় নিচ্ছি। কি বলেন আপনারা? তো ধন্যবাদ আমার এতক্ষণ যারা লাইভ শুনলেন, তারা সবাই ভালো থাকুন। আজকের দিনটা আপনাদের জন্য ভালোভাবে কাটুক। তো আগামীকাল আবারও সুন্দর একটা সকালে আপনাদের নিয়ে উপস্থিত হব। তো সেদিনের প্রত্যাশায় আজকে বিদায় নিতে হয়, আজকে বিদায় নিচ্ছি। হয়তো কালকে আবার দেখা হবে, অবশ্য দেখা হবে না, অডিও লাইভে তো আমাকে শুনবেন আপনারা।
তো সকালে আপনাদের ঘুম ভাঙালাম, যেখানে থাকুন ভালো থাকবেন। আপনার সকালটা যেন আরো সুন্দর হয়, আপনার সকালটা সুন্দর হোক, আপনার জীবনটা সুন্দর হোক। এই মুহূর্তেও যারা শুনছেন, আবু সাঈদ, মনির হোসেন, ইলিয়াস ইব্রাহিম, নাহিদ খান, মোহাম্মদ শফিক, রুকন উদ্দিন, শেখ শরীফ, মাহফুজুর রহমান মাহফুজ এবং শাপলা শালুকের নাম তো আমি আগেই বলেছি, নাসরিন আক্তার নিপু, তো সবাইকে শুভ সকাল জানি। আজকের শো এখানেই শেষ করছি। এইচ এম দুলাল লাইভ, লাইভ উইথ মি, সকালবেলা সুন্দর একটি সকালের শুভকামনা জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থাকুন, শুভ সকাল, শুভ সকাল, শুভ হোক আজকের দিন।